যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসার পর তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীন। বুধবার নিজেদের সামরিক মহড়া শেষ করার ঘোষণা দেয় চীন। এরপর একটি সাদা কাগজে রিপোর্ট প্রকাশ করে। 1993 এবং 2000 সালে এমন সাদা কাগজে রিপোর্ট দিয়েছিল চীন। এবারে রিপোর্টে শিরোনাম দেওয়া হয়েছে তাইওয়ান প্রশ্ন এবং চীনের সঙ্গে যুক্ত হওয়ার নতুন যুগ। নিজেদের সর্বশেষ সাদা কাগজে চীন জানিয়েছে তাইওয়ানকে যে কোনোভাবে চীনের অংশ করা বা যুক্ত করা হবে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে প্রথমে তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে চীনের অংশ করার চেষ্টা করা হবে, কিন্তু যদি এটি না হয় তাহলে সামরিক অভিযান চালানো হবে। ঠিক কখন বা কোন সময়ে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করা হবে সে বিষয়টি জানায়নি চীন। তবে বলা হয়েছে এই সমস্যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে দেওয়া হবে না, তার আগেই সমাধান করা হবে। এদিকে 1993 এবং 2000 সালে যখন চীন সাদা কাগজে রিপোর্ট প্রকাশ করেছিল তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল তাইওয়ান চীনের সঙ্গে যুক্ত হলে সেখানে চীনের কোনো সেনা পাঠানো হবে না, তাছাড়া চীনের কোনো প্রশাসকও তাইওয়ানে যাবে না। এর মাধ্যমে তাইওয়ানকে স্বায়ত্তশাসন দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। নতুন রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করা হয়নি। তাছাড়া আগের রিপোর্টে বলা হয়েছিল যদি তাইওয়ান এক চীন নীতি স্বীকার করে এবং স্বাধীনতা না চায় তাহলে যে কোনো বিষয়ে আলোচনা করা হবে। নতুন রিপোর্টে এটিও বলেনি তারা। এদিকে 1949 সাল থেকেই চীনের সামরিক অভিযানের হুমকির মুখে আছে তাইওয়ান। ওই বছর সমাজতন্ত্র বিপ্লবী মাওসেতুংয়ের বাহিনীর কাছে পরাজিত হয়ে তাইওয়ানে আশ্রয় নেয় চীনের গণতান্ত্রিক সরকার। সেখানে নতুন করে শাসন প্রতিষ্ঠা করে চীন থেকে পালিয়ে যাওয়া গণতন্ত্রপন্থী সরকার। এরপর চীন দাবি করে তাইওয়ান তাদের এবং এই অঞ্চলটি দখল করার হুমকি দেয়। তাছাড়া আগের রিপোর্টে বলা হয়েছিল যদি তাইওয়ান এক চীন নীতি স্বীকার করে এবং স্বাধীনতা না চায় তাহলে যে কোনো বিষয়ে আলোচনা করা হবে। নতুন রিপোর্টে এটিও বলেনি তারা। এরপর চীন দাবি করে তাইওয়ান তাদের এবং এই অঞ্চলটি দখল করার হুমকি দেয়। এদিকে তাইওয়ানের চারদিক ঘিরে ফেলে সোমবার থেকে চীন নতুন করে যে সামরিক মহড়া শুরু করেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি গত মঙ্গলবার তাইওয়ান সফরে আসেন। এর প্রতিবাদে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাচ্ছে চীন।